নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের আমসত্ত্বের আইসক্রিম বানানো দেখাবো। আর এই আমসত্ত্বের আইসক্রিমটা কিন্তু আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। আইসক্রিমের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আইসক্রিমটা খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের আইসক্রিমগুলো বানানো শুরু করা যাক। আইসক্রিমটি বানানোর জন্য এখানে আমি একটা দোকান থেকে 20 টাকার আমসত্ত্ব কিনে এনেছি। আর এই আমসত্ত্বগুলো কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ফলের দোকানে পেয়ে যাবেন। এখন আমি কভারটাকে খুলে আমসত্ত্বটাকে হাফ করে নেব। এখন এই হাফ আমসত্ত্বটাকে আবারও ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এবার এই আমসত্ত্বের টুকরোগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এখন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার পরে মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন এই মিশ্রণটিকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা কুচনো আমসত্ত্ব। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে অল্প পরিমাণ কুচনো আমসত্ত্ব দিলে আইসক্রিমগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। এখন আমসত্ত্বটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 4 ফোঁটা ম্যাঙ্গো ফুড কালার। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কালারটা অনেক বেশি ভালো লাগবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি আইসক্রিমগুলো বানিয়ে নেব। আর আইসক্রিমগুলো বানানোর জন্য কোনো রকম কিন্তু আজকে মোল্ড ব্যবহার করব না। আইসক্রিমগুলো বানানোর জন্য আমি এরকমই কাপগুলো নিয়ে নিয়েছি। আর এই কাপগুলো আপনারা যে কোনো দোকান থেকে খুব সহজে পেয়ে যাবেন। আজকে এই কাপগুলো দিয়ে আইসক্রিমটা বানানো দেখাবো। আপনারা কাপ ছাড়াও গ্লাস দিয়েও বানাতে পারেন। এখন আমি যে মিশ্রণটি রেডি করেছি আইসক্রিমের জন্য, সেই মিশ্রণটি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে সমস্ত কাপের মধ্যে মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা কাপ নিয়ে নিলাম। আর এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি আগে থেকে চৌকো পিষে কেটে রেখেছিলাম। এখন ভালো করে কভার করে নিতে হবে। তারপরে ছুরির সাহায্যে মাঝখানটাকে একটু কেটে নেব। আর আমি একটা আইসক্রিমের স্টিক নিয়েছি। আইসক্রিমের স্টিকটাকে এইভাবে মাঝখানে রেখে দিতে হবে। আইসক্রিমের স্টিকগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানে খুব সহজে পেয়ে যাবেন। আর অনলাইনে কিনতে চাইলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, চাইলে আপনারা পারচেস করতে পারে। একইভাবে আমি সমস্ত কাপগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে একটা আইসক্রিম স্টিক দিয়ে দিচ্ছি।
একইভাবে আমি সমস্ত কাপের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে একটা করে আইসক্রিম স্টিক দিয়ে দিয়েছি। এখন এই কাপগুলোকে 8 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে সারা রাত্রিও রেখে দিতে পারেন, 8 ঘন্টা রাখলেও কিন্তু হয়ে যাবে। এবার আমি আপনাদের 8 ঘন্টা পরে দেখাচ্ছি। 8 ঘন্টা হয়ে গেছে, আইসক্রিমগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ডিমোল্ড করে নিতে হবে। প্রথমে আমি ফয়েল পেপারটা বের করে নিচ্ছি। এখন এইভাবে চায়ের কাপটার সাইডগুলোকে কেটে নিলেই হয়ে যাবে। আপনারা দেখুন আইসক্রিমটা কত সহজে ডিমোল্ড করা গেল। এইভাবে আমি সমস্ত আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। একইভাবে প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলটা নিয়ে নিতে হবে, তারপর কাপের সাইডগুলোকে এইভাবে কেটে নিলে কিন্তু ডিমোল্ড হয়ে যাবে, বা আপনারা এইভাবে ঘুরিয়েও বের করে নিতে পারেন। সমস্ত আইসক্রিমগুলো ডিমোল্ড করে নিয়েছি, আর এই আইসক্রিমগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।